একজন সিদ্দিক আকবর, আরেকজন ফারুক আজম, আরেকজন হযরত ওসমান, আরেকজন হযরত আলী, আরেকজন সাহাবী, আরেকজন তাবেঈ, আরেকজন তাবে তাবেঈ, আরেকজন বড় আব্দুল কাদের জিলানি, আরেকজন জুনায়েদ বাগদাদী, আরেকজন আহমদ শফি, আরেকজন হোসেন মাদানী, আর তুমি তুমি আল্লাহ। আকবর দারাজাত, আখিরাত হলো আকবর দারাজাত, আর কি ও আকবর তাফদিলা, আখিরাত হলো এক একজনের সাথে এক একজনের ব্যবধান হবে কোটি কোটি গুণে বেশি ব্যবধান। এখানে একজনের বাড়ি একতলা, আরেকজন আরো বড় লোক তো দুইতলা, আরেকজন আরো বড় লোক তো পাঁচতলা, আরেকজন আরো বড় লোক তো দশতলা। ওখানে একজন যেখানে আজ না দারাজার পার্থক্য, একবার দূর শরীফের পার্থক্য, আসমান জমিনের পার্থক্য, একবার সুবহানাল্লাহ পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য। ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, করব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, কতবার দশ 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 গেল, এরপরে আবার করবেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ, করব তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? আচ্ছা, গত ২০ বছর যদি একটা না পড়তাম তাহলে আমাদের কি কি লস হইতো? ইমাম সাহেবের কি কি ক্ষতি হইতো? আচ্ছা, বক্তা সাহেবের কি কি অসুবিধা হইতো? কি পড়বো তো ইনশাআল্লাহ, হাত তোলেন, পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। কেউ কেউ বলবে হুজুর আমি নামাজই পড়ি না, আপনি আমাকে নামাজের পরে তসবি পড়তে হাত তোলাইছেন না? আমি বলবো তুমি নামাজ পড়ো না, তুমি তো মুসলমানের খাতাই তোমার নাম নাই, তোমার আবার সবক কিসের যে নামাজ পড়ে না মুসলমানের খাতা তার নাম আছে? বলেন, নামাজ পড়ে না মুসলমানের খাতা তার নাম নেই, তার আবার সবক কিসের? তার তো সবক নেই। এই জন্য আমি সবক দেই কাকে, আর নামাজ পড়ে যে তাকে সবক কাকে দেই? বলেন, নামাজ যে পড়ে তাকে কি দেই? বলেন, আর যে নামাজ পড়ে না তাকে আমি কি দিই না? সবকে দিই না। সবচেয়ে কঠিন নামাজ কোনটা বলেন তো? ফজরের নামাজ। বলেন, সবচেয়ে কঠিন নামাজ কোনটা? এবার সবচেয়ে কম সংখ্যক নামাজ কোনটা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ নামাজ, অল্প নামাজ কোনটা? এবার সবচেয়ে কঠিন কোনটা? মজার বিষয় হলো মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন, মুমিনের জন্য সবচেয়ে সহজ। ফজর নামাজ কঠিন কার জন্য? মুনাফিকের জন্য। বলেন, ফজর নামাজ কঠিন কার জন্য? আর মুমিনের জন্য কি? বলেন, মুমিনের জন্য। মজার খবর শুনেন, মজার খবর শুনবেন, একটা মজার তথ্য আছে, মজার তথ্য। আমাদের নবীজি ফজর নামাজ পড়ে জিজ্ঞেস করতেন, যার যার ব্যাপারে নেফাকের সন্দেহ ছিল রাসূলের, যার যার ব্যাপারে নেফাকের কি ছিল বলেন, সন্দেহ ছিল, তার নাম ধরে জিজ্ঞেস করতেন, আসসালামু আলাইকুম, এই দেখো তো অমুক আছে, ইয়াসরা নাই, রাসূল বলেন হয়ে গেছে। যেদিন সন্দেহ ছিল এখন নিশ্চিত সে মুনাফিক। কি বলছে বলেন? কাল পর্যন্ত কি ছিল বলেন? সন্দেহ ছিল, আজকে কি হয়ে গেল? এই অমুক আছো, ইয়াসর সেও তো নাই, তিনজন এক তামা জিজ্ঞেস করছেন, তিনজন অমুক আছে তো নাই, চাও মুনাফিক। মুনাফিকের জন্য ফজর নামাজ বড় ভারী, আর মুমিনের জন্য সহজ। ওয়ানুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আজকের এই দোয়ার মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা, বড়দের আলেম মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা
যিনি দয়া করে মেহরবানি করে আমাকে রাখে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে কথা হয়েছে, মাগরিবের পর থেকে কথা হয়েছে, ইনশাআল্লাহ আমার পরে যথাসময়ে আজান হবে, যথাসময়ে এশার আজান হবে। এশার নামাজের পরে আপনাদের জন্য অনেক মেহমান আছেন, একজন মেহমান আছেন হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, যিনি আমাদের চাটখিল উসমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস। আপনাদের জানা থাকার কথা, শোনার কথা, তার প্রতিটা কথা এক এক কথা এক টন ওজন, আলহামদুলিল্লাহ। এতটা সুন্দর করে উনি কথা বলেন, আল্লাহ তাআলা এই নওজোয়ানের হায়াতের মধ্যে বরকত দান করুন। এসার পরে তিনি কথা বলবেন, এরপরে ঢাকা থেকে একজন মেহমান আসছে হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আল মাদানী হাফেজাহুল্লাহ, ইনশাআল্লাহ তিনিও কথা বলবেন, আরো মেহমান আছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ অল্প সময় বয়ানের পরে সকলেই জামাতের সাথে নামাজ পড়ব, এরপরে বয়ান হবে, আর আমি অল্প একটু কথা বলবো, ঠিক হয় না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসার পরেও থাকা আর বসা কথা শোনার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আমাদের পরিচিত একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আয়াতের খোলাসা কালাম হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরী রহমতুল্লাহ লিখছেন, যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেনই, শুধু বানিয়েছেনই জিকিরের জন্য, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন জিকিরের জন্য। বলেন আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন কেন? বলেন নামাজ সেটাও জিকিরের জন্যই, কোরআনে কারীম সেটাও জিকির, রোজা সেটাও জিকির, আর হজ তো পুরোটাই জিকির। হজ তো কি? ফাযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, হজ তো পুরোটাই জিকির, কোরআন জিকির, নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, তালবিয়া জিকির, যেন গোটা কোরআনে কারীম শুধুই জিকির। হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরী রহমতুল্লাহ লিখছেন, জাকিরকে আল্লাহ তাআলা প্রথম যে পুরস্কার দান করেন সেটা হলো আল্লাহ তাআলা জাকিরকে জাকির বানান। কি বলছি বলেন তো? যে জিকির করে আল্লাহ তাআলা বলেন তুমি আমার জিকির করেছ, এই জন্য কথা দিলাম তোমাকে আরো বেশি জিকিরের তৌফিক দিয়ে দিলাম। জাকিরকে মজকুর বানান, আল্লাহ তাআলা জাকিরকে মজকুর বানান। যে না জিকির করে তা আল্লাহ তাআলা বলেন তুমি আমার জিকিরকারী হয়েছ, যাও আমি এখন থেকে তোমার জিকিরকারী হাজারো লাখকে বানিয়ে দিব। তুমি আমার জিকিরকারী হয়েছ, এজন্য আমি প্রথম তোমার জিকিরকারী হব, আমি হব তোমার জিকিরকারী, তুমি আমার জিকিরকারী, আমি তোমার জিকিরকারী। ফাযকুরুনি আযকুরকুম, এর অর্থ কি? অর্থই হলো এটা, তুমি আমার জিকির করবা আমিও তোমার জিকির করব, তুমি আমার জিকির করবা, বলেন তুমি আমার জিকির করবা আমিও তোমার জিকির করব। হ্যাঁ, পার্থক্য হলো ফাযকুরুনি বিতাআতি, তুমি আমার জিকির করবা আমার নামাজ দিয়ে, তুমি আমার জিকির করবা আমার তেলাওয়াত দিয়ে, তুমি আমার জিকির করবা আমার ইস্তিগফার দিয়ে, তুমি আমার জিকির করবা আমার আসমায়ে হুসনা দিয়ে, কখনো তাসবিহ দিয়ে, কখনো তাহমিদ দিয়ে, কখনো তাহলিল দিয়ে, কখনো বা ইস্তিগফার দিয়ে, কখনো বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে, কখনো নামাজের শেকেলে, কখনো রোজার শেকেলে, কখনো তালবিয়ার শেকেলে, কখনো উকুফে আরাফার শেকেলে, কখনো বা উকুফে মুজদালিফার শেকেলে, তুমি আমার জিকির এভাবে করবা আর আমি তোমার জিকির এভাবে করব। আযকুরকুম বিরহমাতি, আমি আমার রহমত দিয়ে তোমাদেরকে ঢেকে দেব। তুমি জিকির করবা এভাবে, আমি জিকির করবো আরেকভাবে। সুবহানাল্লাহ, এটা এমন না আমি জিকির আমি বললাম মুস্তাফা নবী তো আল্লাহ বললেন মুস্তাফা নবী, বিষয়টা এরকম না, বলকে আমি বললাম আমার মতো করে রবের শিখানো পদ্ধতিতে, আর রব বলবেন রবের শান মতে। আমি আমার মতে, রব কি? রবের শান মতে। আরো মজার বিষয় হলো আমি করব আমার যোগ্যতা মতে, আর রব দিবেন রবের যোগ্যতা মতে। আমি বলবো আমার যোগ্যতা মতে,
আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার যোগ্যতা দশের নিচে কোনো অঙ্ক নাই, আল্লাহ তাআলার খাজানা দশের নিচে কোনো অঙ্ক নাই। এই জন্যই আদনা ঈমানের দাম দশ দুনিয়া বরাবর চাবি। কেন আল্লাহ তাআলার কাছে কি নাই বলে, দশের নিচে কোনো কি নাই, আবার মধ্যখানে কোনো গিনতি নাই, মধ্যখানে কোনো ডিজিট নাই, দশ থেকে এক লাফে সত্তর, মধ্যখানে দুশো তিনশো নাই, এক লাফে সাতশো, এক লাফের কথা বলে, এক লাফে সাতশো, মধ্যখানে কোনো সংখ্যা টঙ্কা নাই। এই জন্য মেরে ভাই রব্বে করিম রব্বুল আলামিনের জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে লাভজনক। আবার আগে এতক্ষণ যিনি বয়ান করলেন মৌলানা সুন্দর করে কথা বলতেছিলেন মাশাআল্লাহ, কোরআন আমাকে যে রাস্তা দেখায় এটাকে আল্লাহ তাআলা বলেন আকওয়াম, আকওয়াম বলেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন আমাকে যে রাস্তা দেখা এটাকে আল্লাহ তাআলা বলেন এটা আকওয়াম বলেন, মুখস্থ করেন। আকওয়ামের সহজ তিনটা তরজমা, কয়টা তরজমা? এক নাম্বার যেটা সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে সংক্ষিপ্ত, দুই নাম্বার আসহাল সবচেয়ে সহজ, তিন নাম্বার আমান সবচেয়ে নিরাপদ। যেমন আপনি লক্ষ্মীপুর যাবেন, দুটো রাস্তা আছে, একটা একটু লম্বা একটা একটু শর্ট, আপনি শর্টটা ধরেন। কিন্তু যদি কেউ বলে এই শর্ট রাস্তা তো শর্ট কিন্তু এখানে ডাকাতি হয়, আপনি তাহলে এই রাস্তা দিয়ে যাবেন? বলবো ওটা চার মাইল ঘুরা হলেও ওটা দিয়ে যাবো। আচ্ছা শর্টটা খুব ভাঙ্গা, খুব ভাঙ্গা, লম্বাটা একদম ফ্রেশ, আপনি কোনটা দিয়ে যাবেন? তখন কি শর্টটা ধরবেন না লম্বাটা ধরবেন? তাহলে বোঝা গেছে শর্ট হইলেই নিরাপদ হয় না, বুঝেন নাই কথা, শর্ট হইলেই ভালো হয় না। কিন্তু কোরআন যে রাস্তা দেখায় আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা, এটা একদিক থেকে একদম সংক্ষিপ্ত, আরেকদিক থেকে একদম ফ্রেশ, আরেকদিক থেকে একদম সহজ, আরেকদিক থেকে একদম নিরাপদ। এই সবটা যখন একসাথে হবে এটার নাম আকওয়াম, এটার নাম কি বলেন? আকওয়াম। এই জন্য কোরআন আমাদেরকে যে রাস্তা দেখায় এটা সংক্ষিপ্ত ভাবে সহজ ভাবে নিরাপদে জান্নাতে পৌঁছিয়ে দেয়। বলেন সংক্ষিপ্ত সহজ নিরাপদ, মুখস্থ করেন সংক্ষিপ্ত সহজ নিরাপদ। কিরকম সংক্ষিপ্ত? চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা, চোদ্দশো চল্লিশ মিনিট, কাজ কয়টা? পাঁচ ওয়াক্ত নামাজ। কাজ কয়টা বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ। কত মিনিট লাগে? পাঁচ বিশ একশো, পাঁচ বিশ কত? তাহলে চোদ্দশো চল্লিশ মিনিট থেকে একশো মিনিট সংক্ষিপ্ত না লম্বা হয়েছে? জোরে কয়। এবার বছরে তিনশো পঁয়ষট্টি দিন, রোজা মাত্র তিরিশ দিন, সংক্ষিপ্ত না ব্রড? সংক্ষিপ্ত। এবার জাকাত, মাল হলো আপনার কাছে এক লাখ, দিবেন শুধু আড়াই হাজার, এবার সংক্ষিপ্ত না লম্বা? তাহলে বোঝা গেছে সংক্ষিপ্ত। আবার কতটা সহজ, আবার কতটা সহজ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যদি বলতো প্রতি রাকাতে সূরা বাকারা করে পড়বা, তাহলে আমরা কি করতাম বলো? আচ্ছা যদি সূরা ইখলাস আর সূরা কাউসার না দিত আমাদের কি অবস্থা হতো? কি আজকে মাগরিবের সুন্নাত কি দিয়ে পড়ছেন? জোহরের সুন্নাত কি দিয়ে পড়ছেন? সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ওয়াল আসর পড়ছি কি পড়ছি না? তাহলে সহজ না কঠিন? কেমন সহজ? যেটাই দিন সেটাই সহজ বলেন। যেমন ধরেন দাড়ি দিন, সহজ রাখা সহজ না কাটা সহজ? রাখা সহজ না কাটা সহজ? রাখতে কত টাকা লাগছে, কাটতে কত টাকা লাগছে? সাপ্তাহে মান অনুযায়ী, এটা মান অনুযায়ী, ওই দোকানের নাম কি? সহজ। আমাদের সালোয়ার গুলো সহজ না, জিন্সের প্যান্ট গুলো সহজ? আচ্ছা জিন্সের প্যান্ট গুলো পড়তে কি কষ্ট, আবার পেশাব করতে কি কষ্ট, আবার বসতে কি কষ্ট,
বসতে পেশাব করতে দাঁড়াতে যে কষ্ট, খুলতে এর চেয়ে বেশি কষ্ট। পড়া কষ্ট, খোলা কষ্ট, বসা কষ্ট, বাথরুমে কষ্ট, ও ধোয়াও কষ্ট। ধোয়াও কি, ধোয়াও কষ্ট, তাহলে শুকানোও কষ্ট, আর কি কি কষ্ট আছে? ছিললে ছিললে সিলাইতেও কষ্ট, ছিললে কি সিলাই, ছিনা এটাই তো থাকে। বহরহাল মন খারাপ করেন না কেউ, যেটাই দিন সেটাই সহজ বলেন। আপনি দিনের একটা পয়েন্ট বলেন যুজ এটা একটু কঠিন, একটা যুজ বলেন যুজ এটা একটু কঠিন, একটা পয়েন্ট বলেন যেটা এটা একটু কঠিন। যেটাই দিন সেটাই সহজ বলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। হযরত মাওলানা তারিক জামিল এটা আজীব তরজমা করেন, আল্লাহ তাআলা বলেন ফেরিওয়ালা যেমন বলে শুটি 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 মাছ 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 নিবেন নিবেন নিবেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কুরআন 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 ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির অর্থ কি, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। এজন্য ফাকরাহু মা তায়াসসারা মিনাল কুরআন, রব্বুল আলামিন বলেন আমি কুরআনকে সহজ করে দিয়েছি, যা সহজ তা পড়ো। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস পড়ো, এজন্য সূরা ফালাক পড়ো, এজন্য সূরা কাউসার পড়ো, সহজ সহজ না কঠিন। এজন্য জিকির সবচেয়ে সহজ, জিকির কি সবচেয়ে সহজ ইবাদত? মজার বিষয় হলো জিকিরে শুধু জিহ্বা নড়ে, শুধু কি নড়ে বলেন, জিকিরে তিন অঙ্গের কাজ আছে, কয় অঙ্গের কাজ? এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে কান, তিন নম্বরে দিল। জিহ্বা কান দিল, জিহ্বার কাজ কি শুদ্ধ করে পড়া, কানের কাজ কি ধ্যানের সাথে শোনা, দিলের কাজ কি উপলব্ধি করা? কয়টা কাজ আছে বলেন, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর? জিকিরে গর্দানের কোনো কাজ নাই, জিকিরে ঘাড়ের কোনো কাজ নাই, জিকিরে কোমরের কোনো কাজ নাই, জিকিরে পায়ের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই। মনে থাকবে কথা ইনশাআল্লাহ বলেন, জিকির হবে কয়ঙ্গ দিয়ে? এক নাম্বার, জিহ্বার কাজ হলো দুইটা, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া বলেন, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। কানের কাজ কটা? একটা। ধ্যানের সাথে শোনা। আর দিলের কাজ হলো তিনটা, দিলের কাজ কটা? দিলের কাজ কটা? কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, দিলের কাজ কটা? কি বলেছি, যেমন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, দিলের প্রথম কাজ হলো কি বলেছি, দিল বুঝবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, দিল কি বলবে, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে হবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এ হলো দিলের এক নম্বর কাজ, বুঝাম। দুই নম্বর কাজ, দিল বলবে এটা কার জন্য বলেছো, তো দিল জবাব দিবে এটা আমি রব্বুল আলামিনের জন্য বলেছি, কার জন্য বলেছি, আল্লাহ তাআলার জন্য বলেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার দিল বলবে এটা আল্লাহর জন্য বলেছি। তিন নম্বরে দিল বলবে আচ্ছা তুমি এটা কেন বলেছ, এবার দিল বলবে তিন কারণে বলেছি, আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য বলেছি, আল্লাহ জান্নাতের আশা করি এই জন্য বলেছি, আল্লাহ জাহান্নামকে ভয় করি এই জন্য বলেছি। তাহলে ভালোবাসা আশা ভয়ে বলেন, ভালোবাসা আশা ভয়ে, আবার ভালোবাসা আশা ভয়ে, তাহলে আমি জিকির কেন করব? আল্লাহর ভালোবাসা বুঝতে পারেন, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়ে আমি নামাজ কেন করব? আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়ে আমি ওয়াজ কেন করব? বুঝতে পারেন, ওয়াজ কেন করব? আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়ে আমি তাবলীগ কেন করব? যদি বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়ে আমি পীর কেন হব, মুরিদ কেন করাবো, আমি মুরিদ কেন হব?
তিনটা সব উত্তর কটা বলেন? হুব্বান লিল্লাহি ওয়া রাজাআন লিরাহমাতিহি ওয়া খাওফান আন ইকাবিহি, আল্লাহর মহব্বতে এবং আল্লাহর কিম। সব বাচ্চারা আব্বাকে ভালোবাসে, আব্বার কাছে আশা করে, আব্বাকে ভয় করে। সব মেয়েরাই মাকে ভালোবাসে, মার কাছে আশা করে, আবার মাকে ভয় করে। মুসলমান আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কাছেই আশা করে, আল্লাহকে ভয় করে। ফেরেশতারা আল্লাহকে ভালোবাসে, বলেন ফেরেশতারা কি করে? আল্লাহকে ভালোবাসে, বলেন আল্লাহকে কি করে? আবার আল্লাহর কাছে আজাবের ভয় করে, লেকিন জান্নাতের আশা করে না। ফেরেশতা বুঝাম করে আশা করলে লাভ নাই, জান্নাত দিত না, ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। বলেন বলেন কি বলছি, বলেন কি দিত? তো ফেরেশতারা জাহান্নামে যাবে? কোথায় যাবে? ফেরেশতারা জান্নাতে যাবে, তবে জান্নাত তাদের প্রাপ্ত নয়, প্রাপ্তি নয়, জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। ফেরেশতা জান্নাতে কেন যাবে বলেন? আমাদের খেদমতের লেগা, আমাদের কিসের লেগে বলেন? আমাদেরকে পানি দেওয়ার লেগে যাবে, আমাদেরকে চা দেওয়ার লেগে যাবে, আমাদের জামা ধুয়ে দেওয়ার লেগে যাবে। জান্নাতে যাবে, তবে জাযাআন বিমা কানু ইয়ামালুন নয়, আমরা জাযাআন বিমা কানু ইয়ামালুন, আর ফেরেশতা যাবে আমাদের খেদমতের জন্য। ফেরেশতা কেন যাবে বলেন? আমাদের খেদমতে। এই জন্য বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে জবানে কি বললাম? সুবহানাল্লাহ। এবার দিলের কাজ কি? দিলের কাজ এক নম্বরে হলো বুঝা তুমি কি বলেছ, তুমি কি বলেছ। তো দিল বলবে হ্যাঁ আল্লাহ তাআলা মহাপবিত্র, বলেন আল্লাহ তাআলা মহাপবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আবার বলেন আল্লাহ তাআলা মহাপবিত্র। আবার বলেন, এবার যেন রব্বুল আলামিন বলেন তুমি কার জন্য বলেছ, তা আমি বলবো রব্বুল আলামিন শুধুই আপনার জন্য। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলবেন আচ্ছা কেন বলেছ, কেন বলেছ? আমি বলবো আপনাকে ভালোবাসি বলেই, প্রশংসা আপনার, আপনার কাছে আশা করি। এটা বললেন আপনি কিছু দিবেন? কি কি চাও, কি চাও, কি চাও, কি চাও? এক নাম্বার হেদায়েত চাই, দুই নাম্বার মাগফিরাত চাই, তিন নাম্বার রহমত চাই, চার নাম্বার জান্নাত চাই, ছয় নাম্বার আপনার দিদার চাই। আরো চাওয়া আবার সুযোগ হলে আরেকদিন বলবে, ঠিক আছে না? তাহলে কেন বলেছি? আপনার ভালোবাসায়। বলেন আপনার সুবহানাল্লাহ। বলেন জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া জবানের কাজ কি? আগে কেমনে পড়তাম? কেমনে পড়তেন আগে বলেন, কেমনে পড়তেন? কোন এখন থেকে কেমনে পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, দুটো সিফাত এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সুরা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ, সুরা জান্নাতে চলে যাবে। এবার ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন সুরা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন হুমা ইয়াসিন, এই আমলগুলো বড় সহজ, ওমাই ইয়ামাল বিহিমা কালিল, তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা পৃথিবীতে বড় অল্প। এবার রাসূল বলেন জবানে হবে 30 বার, পাঁচ নামাজ হবে 150 বার, মিজানে উঠবে 1500 বার, একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45000 বার, এক বছর হবে 540000 বার, 20 বছর হবে 1,40,00,000। সময় যাবে মাত্র 1 মিনিট, 6:45, 6টা কত? চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে একবার, চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 কয় মিনিট 6:46 শুরু করছি, এখন 47 কয় মিনিট আবার বলেন, এবার স্লোগান তুলেন, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, জোরসে বলো আরো জোরে, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, বলবেন এতবার বলেন কেন, তোরা খুনতি মার্কে এতবার বলে কেন, কি ওরা একটা গান গায়নি, 70,000 গান গায়নি, কতবার গায় খুনতিমার কাদিনে বল দাফন হবে দেশের লোক, খুনতিমার কাদিনে বল দাফন হবে দেশের লোক, কতবার কর্ম বলেন না, তা আমি আমারটা কতবার কইলে হবে, ও ভুয়া কথাটা যদি 70,00,000 বার বলতে পারে, আমি আমার শত সিদ্ধ কথা, আমি আমার রসুলের সত্য কথাটা, সাদিক আল মাসদুকের কথাটা, ওমান আহসানু আজদাকু কিলার কথাটা, ওমান আহসানু হাদিসের কথাটা, ওমান আজদাকু কিলার কথাটা, ওমান আওফা বি হাদিস কথাটা 70,00,000 বার বললে অসম্ভব, ঠিক কি এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, আপনি মাইক ওয়ালা বলেন কয় মিনিটে জান্নাত, হ্যাঁ বলো সবাই, কয় মিনিটে জান্নাত, আবার বলেন, আজ থেকে করবো তো ইনশাল্লাহ, মানে থাকবে আজি বাদা না, কি করবো ভুলে গেছি সবক, কি করবো সবক ভুলে গেছি, এরপরে আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, দাখালুল জান্নাত সোজা জান্নাত, এবার রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজান উঠবে 1,000 বার, আগে 1,500 এখন 1,000 কত হয়েছে, মত 2,500, এবার আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, গুফরা লাহু ওয়ালাও কাসুরাত, তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ, তাহলে এভাবে হলো 500 বার, ঘুমাবার সময় 100 বার, 600 বার, মিজানে উঠবে 6,000 বার, আগে হলো 1,500 বার, মিজানে উঠবে 7,500 বার, প্রতিদিন যদি 7,500 টাকা করে কেউ জমা করে, লাখপতি আর করোড়পতি হয়তো কয়দিন লাগবে, 7,500 রিয়াল যদি কেউ জমা করে, এবার 7,500 ডলার যদি কেউ জমা করে, 7,500 কি বলে ইউরো যদি জমা করে, 7,500 পাউন্ড যদি জমা করে, এবার 7,500 দিনার যদি কেউ জমা করে, এবার 7,500 তাসবিহ যদি কেউ জমা করে, বুঝতে পারছি, তাহলে কত জমা করলেন বলেন, পড়লেন কতবার, 750 জমা হয়ে গেল কতবার, আচ্ছা পৃথিবীতে কোনো অ্যাকাউন্ট আসেনি, ডেলি 750 টাকা জমা দিলে 7,500 জমা হয়, হ্যাঁ 750 টাকা জমা দিলে 7,500 জমা হয়, আছে কোনো অ্যাকাউন্ট, আছে কোনো ব্যাংক, আছে কোনো সিস্টেম, হ্যাঁ আমাদের কাছে একটা সিস্টেম আছে, সুবহানাল্লাহ বলবেন না, এখানে রেখে দেওয়া মাত্রই 10, এখানে একটা অ্যাকাউন্ট আছে রেখে দেওয়া মাত্রই 10, সুবহানাল্লাহ বলেন, এখানে কি আছে, এখানে একটা অ্যাকাউন্ট আছে রেখে দেওয়া মাত্রই 10, 10 তো সর্বনিম্ন, 10 কত, যেমন ধরেন মনির ভাই পড়েছে দিলেন 10,
আরেকজনকে ফেরেশতা বলে রব্বুল আলামিন তাকে দেই 700, আরেকজনকে বলে রব্বুল আলামিন তাকে দেই 7000, আরেকজনকে বলে রব্বুল আলামিন তাকে দেই 7 লাখ, আরেকজনকে বলে তাকে দেই 70 লাখ, আরেকজনকে বলে তারে দেই 70 হাজার, মিজান সাহেবকে বলেন তারে দেই 70 কোটি। এবার আরেকজনে বলে রব্বুল আলামিন তাকে আমি কত নাম্বার দিব এটা আমার কলমে আসে না, এটা মেহরবানি করে আপনি বসিয়ে দেন। এবার রব্বুল আলামিন বলেন কথা দিলাম যাও এটা আমি দিয়ে দিব। এবার রব যদি দেন কত দিয়ে দিবেন? কি রব্বুল আলামিন দিতে 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 এক পর্যায়ে গিয়ে রব্বুল আলামিন বলবেন ওকে আর দুনিয়া দিয়ে আর জান্নাত দিয়ে পুরস্কার দিব না, ওকে আমি আমাকে দিয়ে পুরস্কার দিয়ে দিব। এটাই হলো ওয়ানা উজজা বিহি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার হার ঈমান ওয়ালার নাম্বার ভিন্ন ভিন্ন, হার হার ঈমান ওয়ালার দারাজা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ বলেন হার হার ঈমান ওয়ালার দারাজা কি ভিন্ন ভিন্ন। সূরায়ে বনী ইসরাঈল কোন পারা? 15 পারা। দেখেন দেখেন সূরায়ে বনী ইসরাঈল, আল্লাহু আকবার, আজীব এক আয়াত এখানে আছে দেখেন। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। রব্বুল আলামিন বলেন আখিরাত একজন সিদ্দিক আকবর, আরেকজন ফারুক আজম, আরেকজন হযরত ওসমান, আরেকজন হযরত আলী, আরেকজন সাহাবী, আরেকজন তাবেঈ, আরেকজন তাবে তাবেঈ, আরেকজন বড় পীর আব্দুল কাদের জিলানী, আরেকজন জুনায়েদ বাগদাদি, আরেকজন মোহাম্মদ শফি, আরেকজন হোসেন আহমদানি, আর তুমি তুমি আল্লাহ। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন, আখিরাত হলো আকবারু দারাজাত, আর কি ও আকবারু তাফদীলা, আখিরাত হলো এক একজনের সাথে এক একজনের ব্যবধান হবে কোটি কোটি গুণে বেশি ব্যবধান। এখানে একজনের বাড়ি একতলা, আরেকজন আরো বড় লোক তো দুইতলা, আরেকজন আরো বড় লোক তো পাঁচতলা, আরেকজন আরো বড় লোক তো দশতলা। ওখানে একজন যেখানে আজ না দারাজার পার্থক্য, একবার দুরূদ শরীফের পার্থক্য, আসমান জমিনের পার্থক্য, একবার সুবহানাল্লাহ পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। পড়ব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার? 10 10 10 গেল, এরপর আবার পড়বেন 33 33 34। পড়ব তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? আচ্ছা গত 20 বছর যদি একটানা পড়তাম তাহলে আমাদের কি কি লস হইতো? ইমাম সাহেবের কি কি ক্ষতি হইতো? আচ্ছা বক্তা সাহেবের কি কি অসুবিধা হইতো? কি পড়ব তো ইনশাআল্লাহ, হাত তোলেন, পড়ব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। কেউ কেউ বলবে হুজুর আমি নামাজই পড়ি না, আপনি আমাকে নামাজের পরে তসবিহ পড়তে হাত তোলাইছেন না? আমি বলবো তুমি নামাজ পড়ো না, তুমি তো মুসলমানের খাতাই তোমার নাম নাই, তোমার আবার সবক কিসের যে নামাজ পড়ে না মুসলমানের খাতা তার নাম আছে? বলেন নামাজ পড়ে না মুসলমানের খাতা তার নাম নেই, তার আবার সবক কিসের? তার তো সবক নেই, এই জন্য আমি সবক দেই কাকে? আর নামাজ পড়ে যে তাকে সবক কাকে দেয়? বলেন নামাজ যে পড়ে তাকে কি দেয়? বলেন আর যে নামাজ পড়ে না তাকে আমি কি দিই না? সবকে দিই না। সবচেয়ে কঠিন নামাজ কোনটা বলেন তো? ফজরের নামাজ। বলেন সবচেয়ে কঠিন নামাজ কোনটা? এবার সবচেয়ে কম সংখ্যক নামাজ কোনটা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ নামাজ, অল্প নামাজ কোনটা? এবার সবচেয়ে কঠিন কোনটা? মজার বিষয় হলো মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন, মুমিনের জন্য সবচেয়ে সহজ। ফজর নামাজ কঠিন কার জন্য? মুনাফিকের জন্য। বলেন ফজর নামাজ কঠিন কার জন্য? আর মুমিনের জন্য কি? বলেন মুমিনের জন্য। মজার খবর শুনেন, মজার খবর শুনবেন, এটা মজার তথ্য আছে, মজার তথ্য। আমাদের নবীজি ফজর নামাজ পড়ে জিজ্ঞেস করতেন যার যার ব্যাপারে নেফাকের সন্দেহ ছিল রাসূলের, যার যার ব্যাপারে নেফাকের কি ছিল বলেন? সন্দেহ ছিল, তার নাম ধরে জিজ্ঞেস করতেন আসসালামু আলাইকুম, এই দেখো তো অমুক আছে? রাসূল নাই, রাসূল বলেন হয়ে গেছে।
যেদিন সন্দেহ ছিল এখন নিশ্চিত সে মুনাফিক। কি বলছে বলেন, কাল পর্যন্ত কি ছিল বলেন, সন্দেহ ছিল, আজকে কি হয়ে গেল, এই অমুক আছো, সেও তো নাই, তিনজনে এক তামা জিজ্ঞেস করছেন, তিনজন অমুক আছে তো নাই, চাও মুনাফিক। মুনাফিকের জন্য ফজর নামাজ বড় ভারী আর মুমিনের জন্য সহজ। এজন্য মুমিন নামাজ ফজর নামাজ ছাড়ে না, মুনাফিক ফজর করতে পারে না, মুমিন ফজরের নামাজ ছাড়ে না। বলেন মুনাফিক ফজরের নামাজ পড়ে না, মুমিন ফজরের নামাজ ছাড়ে না, মুনাফিক ফজরের নামাজ পড়ে না। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। আফসোস হয় উম্মতে মুসলিমার জন্য, ফজর পড়ে না সে, ফজর পড়ে না, ফজর পড়ে না। আমি এখন শুধু এর উপরে পড়াশোনা করছি, কালকে রাত্রে দুইটা ঘরে গিয়া সাড়ে তিনটা পর্যন্ত আমি ফজর নামাজের উপরে পড়ছি, ফজর নামাজ। আমি শুধু এখন এই বিষয়ের উপরে পড়তেছি যে ফজর ব্যাপারে রাসূল কি বলেছে। মেরাজের রাত হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত লম্বা হাদিস, রাসূল বললেন আতানি মালাকান, আমার কাছে দুজন ফেরেশতা আসলো, আমাকে তারা ধরে নিয়ে গেলেন, আমাকে তারা দেখালো 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 অনেক কিছু। হঠাৎ দেখলাম একজন মানুষকে চিৎ করে শোয়ানো হয়েছে, দুজন শক্তিশালী মানুষ একটা পাথর দিয়ে তার মাথা আঘাত করে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটকে দূরে পড়ে যায়, তারা আবার পাথরটা নিয়ে আসে, আস্তে আস্তে মাথা ভালো হয়ে যায়, আবার আঘাত করে, আবার নিয়ে আসে, আবার আঘাত করে, এভাবেই চলতেছে। আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম, জিব্রিল এই লোকটা কে? কয় ইয়া রাসূলুল্লাহ এটা ফজর পড়তো না, এবার মাথা কেন আঘাত করে? বলে মাথার কারণে সে ফজর পড়তো না, সে ঘুমাতো ফজরের সময়, ঘুম মাথার বিষয়। ঘুম কোন বিষয়? ঘুম মাথার বিষয়। তাও আবার হাদিস রাওয়াহুল বুখারী, হাদিস রাওয়াহুল বুখারী। পড়ব নামাজ ফজর নামাজ ইনশাআল্লাহ, না হাত তোলো ইনশাআল্লাহ, তোলেন ইনশাআল্লাহ, পড়ব ইনশাআল্লাহ ফজর নামাজ, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল বলেন এটা মুনাফিকের জন্য বড় ভারী, মুনাফিকের জন্য দুই নামাজ বড় ভারী, আয়েশা আর ফজর মুনাফিকের জন্য বড় ভারী। যে জাতি ফজর পড়ে না, যে জাতি ফজর পড়ে না মেজরিটি, যে জাতির অধিকাংশ ফজর পড়ে না, এদের জন্য আরেকটা ভারমা অপেক্ষা করতেছে, এদের জন্য আরেকটা অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। এই অপেক্ষার জন্য আমাদেরকে যাওয়া উচিত ছিল, আমাদেরকেও নিয়ে গেছে, বুঝে নাই। রাখাল থেকে শূন্য করা উচিত ছিল, দরকার ছিল রাখাল থেকে শূন্য করা, রাখাল থেকে শূন্য করা দরকার ছিল, কথা বুঝেন নাই। আমরা এখন রাখাল শূন্য, আমরা এখন কি শূন্য বলেন, আমরা এখন রাখাল শূন্য হয়ে গেছি, আমাদেরকে রাখাল শূন্য করে দিছে, আমরা এখন রাখাল শূন্য, বাস্তব না বাস্তব বলেন, আমরা এখন কি শূন্য বলেন, আমরা এখন রাখাল শূন্য। দেখেন আম গাছে অনেকগুলো আম ধরে, বাড়িওয়ালা আগে কি করে, ভালো ভালো গুলো ঝুড়িতে করে পেড়ে নেয়, সব বড় বড় ভালো ভালো গুলো ঝুড়িতে করে উঠে নেয়, পরে ঝাঁকি দেয় সব পড়ে সব, বুঝেন নাই কথা। এখন কি করা হয়েছে বলেন, ভালো আমগুলো সব কি করছে বলেন, এখন কি কি বাকি আছে, এখন শুধু ঝাঁকি দিলে ঝাঁকি দেওয়া বাকি আছে, এখন শুধু ঝাঁকি বাকি আছে। এই জন্য নিয়ত করেন আজ থেকে ফজর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, জোয়ানরা বলো ওয়াদা করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ। আমাদের নবীজি বলেন ফজর নামাজ যখন তুমি পড়ো, আহ মজার খবর, মজার বিষয়, কলিজা খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি গতকালকে বসি, ফজরের নগদ চারটা পুরস্কার আছে, বলেন সুবহানাল্লাহ, ফজরের নগদ কয়টা পুরস্কার, আসর নামাজ আর ফজর পড়বা, এক নাম্বার পুরস্কার রাসূল বলেন যাও, কথা দিলাম সারা রাত বিনিদ্র রজনী, সারা রাত জেগে জেগে রব্বে করিমের সামনে দাঁড়িয়ে থাকলে যে পুরস্কার দিত রব এই পুরস্কার দিবেন, যাও আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমার জীবনে কবে সুস্থ আমার মনে নাই, আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা আত্মলম
যারা ছুটছে মনে নাই হাত তোলেন, যারা ফজর ছুটছে মনে নাই হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান বলেন আলহামদুলিল্লাহ। আমা উবারিউ নাফসি ইন্না নাফসা লা আম্মারাতুন বিসু, পড়বো ফজর ইনশাআল্লাহ। এই তোমরা পড়বা, বলো ইনশাআল্লাহ, পড়বা ইনশাআল্লাহ। কবে থেকে? ইনশাআল্লাহ কোনো কোনো কি নাই, ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ পাকা নিয়ত? এই জওয়ানরা 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 পাকা নিয়ত ইনশাআল্লাহ। ফজর নামাজ কি জামাতের সাথে ইনশাআল্লাহ? ফজরের নামাজের বিষয়ে সারা পৃথিবীর সমস্ত মুসলমান চার দলে বিভক্ত হয়ে গেছে। কয় দলে? চার দলে বিভক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা প্রথম দল যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ি। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন তার জামাত ছুটছে কবে, বলো। আমার উবারে উনাসি ইন্না নাফসা লা আম্মারাতুন বিসু, সিদ্ধান্ত নিয়েছি মালিকের সাথে, মালিকের সাথে সিদ্ধান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বলো না, আলহামদুলিল্লাহ। ফজরের বেলায় সারা পৃথিবীর মুসলমান চার দলে বিভক্ত হয়েছে। একদল জামাতের সাথে পড়েই পড়ে, এ হলো একদল। আরেক দল কখনোই জামাতের সাথে পড়ে না, এ হলো দুই দল। আরেক দল কখনো পড়ে কখনো পড়ে না, কয় দল? আর আরেক দল হলো এরা রক্তের ভিতরে উঠেই না। কয় দল হয়েছে? এই চার দলের বাইরে কোনো দল আছে না। তা আমি আর আপনি কোন দলে হব? প্রথম দল কারা? এরা জামাতের সাথে কি পড়ে বলেন? আলহামদুলিল্লাহ এদেশের কওমি মাদ্রাসা গুলো প্রতিটা ছাত্র প্রতিটা ওস্তাদ যতক্ষণ মাদ্রাসার ভিতরে থাকে ততক্ষণ ফজর নামাজ জামাতের সাথে পড়ে, নিশ্চিত হবে বলা যায়। মাঝে মাঝে হয়তো বাড়ি ঘরে গেলে হয়তো বা ভুলে ছুটে গেছে, ছুটে গেছে, ভুলে জামাত ছুটে গেছে। এই জন্য ফজর নামাজ যে জামাতের সাথে পড়ে আল্লাহ রাসূল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মার ভিতরে ঢুকে গেল। এই জন্য আমরা আল্লাহর জিম্মাতে আছি আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা কার জিম্মাতে আছি? এই জন্য তো আমাদের রিজিক আল্লাহর খাজানা, সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিক কার খাজানা বলেন? আমাদের রিজিক আল্লাহর খাজানা। আমরা ফজর নামাজ পড়ি, আমরা ফজরের পরে সূরা ইয়াসিন পড়ি, রব্বে করিম আপনাদের কলিজা ঢেলে দেন, আপনারা পকেটে হাত দিয়ে দেন, আমাদের মাদ্রাসা চাল ছিল। কি হয়? আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। কয়টা পুরস্কার করছি? নগদ দুই নাম্বার পুরস্কার। ফজর নামাজ পড়ে যখন বের হয় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা এটার হাতে না ঈমানের একটা ঝান্ডা লাগিয়ে দাও। এটা মুমিন, এটা কি? এটা মুমিন, সুবহানাল্লাহ। দুই নাম্বার ফেরেশতা তোর আজকের দিন, তিন নাম্বার তো আজকে যা যা লাগবে সব দিয়ে দিস, কারণ এটা আমি ওয়াদা করেছি, সে আমার জিম্মা। সে কি? সে আমার জিম্মা। তিন নাম্বার, চার নাম্বার আব্দুল আলমিন বলেন আজকে যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে তাকে বাঁচিয়ে দে, কারণ ওকে আমি বলেছি এটা আমার জিম্মা। কেমন হলো পুরস্কার গুলো? পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একবার হযরত মাওলানা জামালউদ্দিন সন্দীপী রহমতুল্লাহ আলাইহ কোন এক মসজিদে ফজর নামাজের হাদিস গুলো বলতেছিলেন, অলি পুরুষের পিছনে ছিলেন, কতুন কোয়ায়ত হাদিস। আল্লাহ জামালউদ্দিন সন্দীপীর কবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেন। চলেন ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপরে ফজরের নামাজের পরে সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, এই তিনটা সূরা নয় বার পড়বেন। মাগি পরে তিনটা সূরা নয় বার পড়বেন। রাসূল বলেন তুফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম চারটা পুরস্কার। এক নাম্বার সারা পৃথিবীর যত মানুষ যত ইবাদত করে তুমি সব পুরস্কার একসাথে পাবা। দুই নাম্বার পুরস্কার সারা দুনিয়ার যত মানুষ যত গুনাহের কল্পনা করে সমস্ত গুনাহ থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিব, যাও। তিন নাম্বার পুরস্কার তোমার এই দিনে তোমার এই রাতে যা যা লাগবে সব আমি দিয়ে দিব, যাও। চার নাম্বার পুরস্কার যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিব, যাও। পড়বো তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস কয়বার? কখন? ফজরের পরে। আর সূরা ফালাক তিনবার, তিনবার। সূরা নাস তিনবার, তিনবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে যদি সুযোগ পান বলেন সাইয়দুল ইস্তেগফার সকালবেলা পড়বেন, সন্ধ্যাবেলা পড়বেন। আল্লাহর নবী বলেন সাইয়দুল ইস্তেগফার তুমি যদি সকালে পড়ো আর সন্ধ্যায় পড়ো। রাসূল বলেন এই দিনে তুমি মরবা না, এ রাতে তুমি মরবা না।
اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت فسلغ من قال هذه الكلمه صباحا او مساء شقلا شنداي كلمه গুলো পড়বে لم يمت في تلك الليله او في ذلك اليوم ওই দিনে ওই রাতে সে মরবে না الا انه من اهل الجنه তবে নিশ্চিত ভাবে যেন সে জান্নাতি। রাওয়াহু বুখারী ও মুসলিম। পড়বো ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ পান, যদি সুযোগ পান আর কি, কারণ কবরে তো যদি যাবেন, কবরে তো যদি যাবেন কেমন, হ্যাঁ হ্যাঁ, তাহলে কবরে অবশ্যই যাব, এগুলো অবশ্যই করবো। আরে ইনশাআল্লাহ বলে না, ইনশাআল্লাহ কবরে অবশ্যই যাব, বলেন এগুলো অবশ্যই করব। আর কবরে যদি যদি যান তাহলে এগুলো যদি পারেন করেন। কবরে কি এগুলো করতে, আর যারা কবরে যাবে না তারা ফেসবুক সারা রাত চালায়, যারা কবরে যাওয়া লাগবে না তোমরা ফেসবুক চালায়, আমরা যারা কবরে যাব আমরা একটা একটা তসবিহ রাখবো, বলেন না ইনশাআল্লাহ। ওরা তসবিহ রাখতে, আমাদের তো হুজুর তসবিহ রাখতে শরম লাগে, ওর ফেসবুক ওলা হাম বলতিস তো মোবাইল রাখতে শরম লাগে, তোর এটা রাখতে শরম লাগে না, আমার এটা রাখতে শরম লাগে না, কি কি বলছি বলেন, ওর এটা রাখতে শরম লাগে, আমার তো ছোটটা রাখতেও শরম লাগে, আমার এই বাংলাটা রাখতেও আমার শরম লাগে, শরম লাগে কি শরম লাগে নি আপনাকে, শরম লাগে এটা রাখতে শরম লাগে, আর এটা রাখতে শরম লাগে না আলহামদুলিল্লাহ, বলেন এটা রাখতে কি লাগে না বলেন, আলহামদুলিল্লাহ শরম লাগে না, এটা আমাকে মনে করিয়ে দেয়, এটা আমাকে কি করিয়ে দেয় বলেন, মনে মনে থাকবে আপনাদের সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তাআলা তিনি একবার বলেন, আমি সৌদি আরবে মক্কা শরীফ বসে বসে তসবিহ পড়ছিলাম, এক আরব আমাকে এসে জিজ্ঞেস করলেন এস হাদিহি এটা কি, আমি বললাম হাদি মুদাক্কিরা এটা আমাকে মনে করিয়ে দেয়, কার কথা মনে করিয়ে দেয়, আমি বলি তার কথা মনে করিয়ে দেয়, কি এটা আমাকে কার কথা মনে করিয়ে দেয়, আপনি সিএনজি তে উঠছেন হাতে তসবিহ নিয়ে রাখেন দেখবেন চলতে থাকবে, বাসে উঠছেন হাতে তসবিহ নিয়ে রাখেন দেখবেন চলতে থাকবে, আর এটা বন্ধ তো দেখবেন কদম করে ঠোঁট বন্ধ, বাস্তব না বাস্তব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, রব্বুল আলামিন বলেন হে ঈমান ওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সুবহানাল্লাহ, বলেন বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, আবার বেশি বেশি করে জিকির করবা, অসবিহুহু বুকরাতাও আসিলান, সকালে আর সন্ধ্যায় কিছুটা তসবিহ পড়ে দিও, আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে তসবিহ পড়ি, সকালে আর সন্ধ্যায় কিছুটা তসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন, রব্বুল আলামিন বলেন কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম তোমার দুনিয়া আর আখিরাতে যখন যা লাগবে তখন তা দিব, কি দিবে বলেন, রহমতের অর্থ এইটা, রহমতের কি রহমত অর্থই এটা, রহমত যাকে দিবেন রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দিবেন, রহমত যাকে দিবেন তাকে পাঁচটা পুরস্কার দিবেন, এক নম্বরে আত তাওফীকুল ইতাআ যত ইবাদত আছে কোন ইবাদত ছুটতে দিবে না, দুই নম্বরে আল ইজতিনাবু আনিল মাআসি যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে দিবেন, তিন নম্বরে আসআতু ফিল মাআশ জীবনকে বরকত বরকত ভরে দিবেন, চার নম্বরে আসআহাতু ফিল বাদান শরীরটাকে সুস্থতা দিয়ে দিবেন, পাঁচ নম্বরে আল মুহাব্বাতু ফি কুলুবিল খালকে মানুষের কলিজে কলিজে আল্লাহ তাআলা তার ভালোবাসা ধরে দিবে, রাত অন্ধকারে তসবিহ বাড়াও দিনের আলোতে বাজারে যাবে সব ভালোবাসবে, কি কে উজানি বিশ্ব হুজুরকে এত ভালোবাসা বাসাইছে দেশের মানুষের, উজানি বিশ্বকে কেরম ভালোবাসতেন আপনারা, কি কি দিয়া চেহারা খুব সুন্দর ছিল না, জামা কাপড় খুব শানদার ছিল, কি আমাদের জামাটা থেকে বেশি দামি জামা কিনতে পারেন, জামাটা ইস্ত্রিও করতো না, আরে বাস্ত না বাস্ত, হুজুরের জামাটা লম্বা ছিল না আমার জামাটা লম্বা, আমাদের জামা লম্বা, হুজুরের জামাটা সুন্দর ছিল না আমাদের জামা সুন্দর, তাইলে
হুজুরের টুফিও আমগো তো কম দাম আছে, এখন রুটি টুফি আছে। বাস্তব না বাস্তব বলেন? তাইলে বোঝা গেছে এরা আল্লাহ তাআলাকে ডাকছে, এরা জিকিরের হক আদায় করছে, আল্লাহ তাআলা এদেরকে জবাব হক আদায় করছে। আল্লাহ আমাদেরকেও তাদের কদম অনুসরণের তৌফিক দান করেন। একবার শ্যানবাগ হাই স্কুল মাঠে হুজুরের বয়ান ছিল, আমারও হুজুরের সাথে দাওয়াত ছিল। হুজুর তো মাগরিব পরে বয়ান করেন, এটাই হুজুরের আদত। হুজুর মাগরিব পরে বয়ানে বসছেন, আমি তো বক্তা সাহেব, আমিও গিয়া ছোট্ট করে বসি এক পাশে গিয়া চাইয়াই রইলাম এই মানুষটা যেন আরশা থেকে নিয়ে নিয়ে কথা বলে, যেন ওখানে কেউ বলে দিতেছে অথবা লোহা মাহফুজ বলে লিখে দিতেছে আর ওখান থেকে বলে বলে দিতেছে আর ওয়াজ করতেছে আল্লাহ দে আল্লাহ দে, দের মাহফুল নাই, দে কিন্তু মুতাদ্দিবাদও মাহফুল। আল্লাহ যা আছে সবাই দেন, কি দিত আল্লাহ যা লাগে তা দেন। তো তর্জমা কি বলেন? আল্লাহ দে কি কয়? আল্লাহ দে অর্থ কি? আল্লাহ যা যা লাগে তা দেন। এই মানুষগুলো ছিল এমন, এদের গোপনীয়তা, এদের প্রকাশ্যতা ছিল ভালো ছিল। সুবহানাল্লাহ বলবেন না, আমাদের প্রকাশ্যতা গোপনীয়তা থেকে ভালো। আমরা এদের ভালো বানাইছি, ভিতরটা অন্ধকার বানাইছি, আর এদের বলেন না এদের বাইরের ভিতরটা কি ছিল? আলোকিত ছিল। আর বাইরেরটা কি? বাইরেটা দরকার ছিল না, সাজুগুজু ছিল না, সাজুগুজু ছিল না। কবে চিরুনি করছে কে জানে, কবে দাঁড়িয়ে আসছে কে জানে, বলেন না কবে ক্রিম লাগাইছে কে জানে, লেকিন বসছে না খুলে দেয় ঢুকে গেছে। আল মুহাব্বাতু ফি কুলুবিল খালক, হযরত নানুপুরি রহমাতুল্লাহ আমি দেখছি, হযরত সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরকে খেদমত করার সৌভাগ্য আমার হয়েছে। আমি 3 বছর হুজুরের খাস খাদেম ছিলাম, আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার জীবনের পুঁজি। আমার জীবনে আর কোনো পুঁজি নাই, আমার হুজুর রহমতুল্লাহর বাথরুম সাফাই করছি। আমার হুজুর বলতেন, হ্যাঁ আমার হুজুর বলতেন, তাহাজ্জুদ ছাড়া মুহাদ্দিস মুহাদ্দিস হয় নাই, মুফতি মুহাদ্দিস মুফতি মুফতি হয় না, মুতামে মুতামে হয় না। হুজুর বলতেন মুসলমান, হুজুর বলতেন মুহাদ্দিস শুধু, মুফতি শুধু, মুতামে শুধু, ওলেকিন মুসলমান না শুধু। হুজুর বলতেন সব হয়েছ কিন্তু এখনো মুসলমান হও, এখনো কি হয়নি বলেন, মুসলমান হও। এজন্য মেরে ভাই চলেন নিয়ত করে আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওলামা উম্মতের পায়ে ধরে বলি, পারলে 2 রাকাত তাহাজ্জুদ করেন, 2 রাকাত তাহাজ্জুদ করেন। 4 নিয়তে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়েন, কয় নিয়তে? 4 নিয়তে। 1 নম্বর সালাতুল শুকর, 2 নম্বর সালাতুল ইস্তিগফার ও তাওবা, 3 নম্বর সালাতুল ইস্তিআদা ইস্তিআদা, 4 নম্বর সালাতুল হাজাত। 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলার শুকর আদায়ের জন্য 2 রাকাত নামাজ পড়েন, গুনাহগুলো থেকে মাফি চাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে যাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়েন, আর আমার প্রয়োজন যেন আল্লাহ তাআলা পুরো করে দেয় 2 রাকাত নামাজ পড়েন। মাগি পরে 2 রাকাত নামাজ পড়েন, পারলে সুযোগ থাকলে মাগি পরে 6 রাকাত ওয়াবিন পড়েন। রাসূল বলেন 12 বছরের ইবাদতের নেকি দিবে, সুযোগ থাকলে ফজরের পরে সূর্য ওঠার পরে 2 রাকাতের সওয়াব পড়েন। রাসূল বলেন একটা হজ আর একটা উমরার সওয়াব দিবে। সুযোগ থাকলে ভোর রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ করেন। রাসূল বলেন নগদ 4টা পুরস্কার দিবে। 1 নম্বর মিরদাতুন লির রব, তোমার রব খুশি হয়ে আসবে। 2 নম্বর মিনহাতুন আল লিস, সমস্ত গুনাহগুলোকে মুছে দিবে। 3 নম্বর তোমার চেহারাটাকে আলোকিত করে দিবে। 4 নম্বর তোমার নূর দিলটাকে নূরানি করে দিবে। পারবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। হ্যাঁ হযরত কাসিম মান তুমি রহমতুল্লাহ বলছেন মাদ্রাসার সমস্ত মুস্তামিম সমস্ত ওস্তাদের 6 কাজ বলে, 1 নম্বর তাহাজ্জুদ, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর জিকির, এই 3টা হলে বাহিরের কাজ আর 3টা আছে ভিতরের কাজ, 1 নম্বর তাবাত্তুল, 2 নম্বর তাওয়াক্কুল, 3 নম্বর সবর। আর এই 6টা হলো সূরা মুজাম্মিলের সব সবক একসাথে, সূরা মুজাম্মিলের সবক মুজাম্মিলের সবক। আবার কখনো সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই কথাগুলো আমাকে মানা সহজ করে দেন। যারা বাইরে গেটে লাগাই দিবেন ইনশাআল্লাহ, এখানে আজান হবে, সকলেই একসাথে জামাতের সাথে নামাজ পড়বো, এরপরে বয়ান হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।
এখন বুট খাইতে যাবেন না নামাজে যাবেন? বলেন, বুঝে বলেন, বুঝে বলেন। যারা এখন বুট খাইতে যাইবা নামাজ ছেড়ে দিয়া, এরা মুনাফিক। এদের মধ্যে নেফাকের আলামত আছে। নেফাকের কি আছে বলেন? আলামত আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এখন আজান হবে, আজানের পরে জামাতে নামাজ পড়বো, এরপরে ইনশাআল্লাহ বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক।